শিক্ষার্থী আসসালামু আলাইকুম। বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের আবারো স্বাগত জানাচ্ছি। আমরা গত কয়েকটি ক্লাসে পদ প্রকরণ নিয়ে আলোচনা করছি, তার ধারাবাহিকতায় আজকে আমি সর্বনাম পদ নিয়ে আলোচনা করব। সর্বনাম পদ বিশেষ পদের প্রতিনিধি স্থানীয় একটি পদ। এই পদের সংজ্ঞায় আমরা বলতে পারি, বিশেষ পদের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। তাহলে বিশেষ পদ কি? তাহলে বিশেষ পদ আমরা বলতে বুঝি যে কোনো কিছুর নামকে বিশেষ পদ বলে। তাহলে বিশেষ পদের একটি উদাহরণ দিই আমরা, যে শব্দটি অনেক ব্যবহার করি, যেমন করিম একটি বিশেষ পদ। করিম একজন মেধাবী ছাত্র, সে প্রতিদিন স্কুলে যায়। তাকে সবাই পছন্দ করে। তাহলে এখানে একটি বাক্য আমরা লিখেছি, দেখো, করিম একজন মেধাবী ছাত্র। এখানে করিম বিশেষ পদ, পরের বাক্যে আমরা করিম না লিখে লিখেছি সে। তাহলে করিম বিশেষ পদ, তার পরিবর্তে আমরা পরের বাক্যে ব্যবহার করেছি সে। তার পরের বাক্যে করিমের করিমকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করেছি তাকে। তাহলে করিম বিশেষ পদে করিম শব্দটি বারবার ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য নষ্ট হতে পারে, ভাষার সৌন্দর্য নষ্ট হতে পারে। তাই করিমের পরিবর্তে আমরা ব্যবহার করেছি সে এবং তাকে। এই শব্দ দুটি, এই শব্দকে বলা হচ্ছে সর্বনাম পদ। যেমন করিম একজন মেধাবী ছাত্র, করিম প্রতিদিন স্কুলে যায়, করিমকে সবাই পছন্দ করে, তাহলে ভাষার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো আমরা ভাষার সৌন্দর্য বজায় রাখার জন্য এই বিশেষ পদের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করি সেই শব্দগুলোকে বলে সর্বনাম পদ। এই সর্বনাম পদ হচ্ছে সাধারণত ইতিপূর্বে, মানে এই বিশেষ পদের পূর্বে যে বিশেষ পদটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বাক্যে যে বিশেষ পদটি পূর্বে ব্যবহার করা হয়েছে সেই বিশেষের প্রতিনিধি স্থানীয় শব্দ। যেমন করিম এই বিশেষ পদের প্রতিনিধি স্থানীয় শব্দ আমরা ব্যবহার করেছিলাম সে। এই করিমের পরিবর্তে, করিমকে বোঝানোর জন্য আমরা প্রতিনিধি স্থানীয় শব্দ ব্যবহার করেছিলাম তাকে। এগুলো হচ্ছে প্রতিনিধি স্থানীয় শব্দ। সর্বনাম পদ হচ্ছে বিশেষ পদের প্রতিনিধি স্থানীয় শব্দ। বিশেষ পদের পরিবর্তে সাধারণত আমরা সর্বনাম পদগুলো ব্যবহার করে থাকি। সর্বনাম পদকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। আমরা এই সর্বনাম পদের প্রকারভেদ নিয়ে এখন আলোচনা করব। প্রথম প্রকারভেদ ব্যক্তিবাচক সর্বনাম পদ, অর্থাৎ যে সর্বনাম পদ দ্বারা ব্যক্তিকে বোঝানো হয়, অর্থাৎ কোন পুরুষের পরিবর্তে যে সর্বনাম পদগুলো আমরা ব্যবহার করি সেই পদকে বলা হয় ব্যক্তিবাচক সর্বনাম পদ। যেমন আমি, তুমি, সে, তিনি, তারা, উনি ইত্যাদি অনেক সর্বনাম, ব্যক্তিবাচক সর্বনাম পদ রয়েছে। এই ব্যক্তিবাচক সর্বনাম পদ নিয়ে ডিটেল আলোচনা, অর্থাৎ পুরুষ নিয়ে আমরা আগামী ক্লাসে ডিটেল আলোচনা করবো ইনশাআল্লাহ। আত্মবাচক সর্বনাম পদ, বক্তা নিজেকে বোঝানোর জন্য
যে সর্বনাম পদ ব্যবহার করে তাকে বলা হয় আত্মবাচক সর্বনাম পদ। এই আত্মবাচক সর্বনাম পদ যেমন স্বয়ং, নিজে, খোদ, আপনি। তা আমি নিজে এই কাজটি করেছি, নিজে এই যে নিজেকে বোঝানোর জন্য আমরা এই সর্বনাম পদটি ব্যবহার করেছি। তিনি স্বয়ং উপস্থিত ছিলেন, অর্থাৎ নিজেকে বোঝানোর জন্য এখানে আমরা স্বয়ং শব্দটি ব্যবহার করেছি। সামীপ্যবাচক সর্বনাম পদ, সামীপ্যবাচক সর্বনাম পদ দ্বারা নিকটে অবস্থিত বা নিকটে বিদ্যমান কোন বস্তুকে বোঝানোর জন্য আমরা এই পদটি ব্যবহার করে থাকি, সামীপ্যবাচক সর্বনাম পদটি ব্যবহার করে থাকি। অর্থাৎ নিকটবর্তী বস্তুকে বোঝানোর জন্য সামীপ্যবাচক সর্বনাম পদ ব্যবহার করতে হয়, যেমন এ, এরা, এই, ইনি। এগুলো হচ্ছে সামীপ্যবাচক সর্বনাম পদ। দূরত্ববাচক সর্বনাম পদ, দূরে অবস্থিত বা দূরে বিদ্যমান কোন ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য আমরা এই দূরত্ববাচক সর্বনাম পদ ব্যবহার করে থাকি, যেমন ওই, ওই সব, ও, উনি, ওরা। এগুলো আমরা দূরে কোন ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য সাধারণত ব্যবহার করে থাকি। যেমন আমরা কবিতার ছড়ায় একটা বলতে পারি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। তাহলে ওই মানে দূরে, দূরে অবস্থিত ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে আমরা এই দূরত্ববাচক সর্বনাম পদ ব্যবহার করে থাকি। সাকল্যবাচক সর্বনাম পদ, কোন ব্যক্তি বা বস্তুর সবাইকে বোঝানোর জন্য যে সর্বনাম পদ ব্যবহার করা হয় তাকে বলা হয় সাকল্যবাচক সর্বনাম পদ, যেমন সব, সকল, সমুদয়, তাবৎ। এই শব্দগুলো সকলের ক্ষেত্রে বা সবাইকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। এই পাঁচ ধরনের সর্বনাম পদ ছাড়াও আরো পাঁচ ধরনের সর্বনাম পদ আছে, আমি এগুলো নিয়ে এখন আলোচনা করব। ছয় নম্বর আলোচনা, অর্থাৎ প্রশ্নবাচক সর্বনাম পদ, যে সর্বনাম পদ ব্যবহার করে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি সেই ধরনের সর্বনাম পদকে বলে প্রশ্নবাচক সর্বনাম পদ। যেমন কে, যেমন কি, যেমন কি, যেমন কার, যেমন কিসে, এগুলো প্রশ্ন জিজ্ঞাসার ক্ষেত্রে আমরা এই সর্বনাম পদগুলো ব্যবহার করে থাকি। যেমন তোমার নাম কি, তুমি কি খেয়েছো, কে যেন আসে, এই শব্দগুলো দিয়ে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি, অর্থাৎ এগুলোকে বলা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম পদ। ছয় নম্বর অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম পদ, অনির্দিষ্টভাবে কোন ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য যে সর্বনাম পদগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম পদ, যেমন কোন, কেউ, কেহ, কিছু, এগুলো অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম পদ। ব্যতিহারিক সর্বনাম পদ, পারস্পরিক অর্থে যে সর্বনাম পদগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় ব্যতিহারিক সর্বনাম পদ, যেমন আপনা, আপনি, আপোষে, নিজে, নিজে, পরস্পর। এই শব্দগুলো পারস্পরিক অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ একে বলা হয় ব্যতিহারিক সর্বনাম পদ। নয় নম্বর সংযোগ জ্ঞাপক সর্বনাম পদ,
সংযোগ ব্যাপক সর্বনাম পদ অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর যুক্ত করার ক্ষেত্রে বা একটি ব্যক্তির সাথে আরেকটি ব্যক্তি সংযুক্ত সাধন করার ক্ষেত্রে একটি শব্দের সাথে আরেকটি শব্দের সংযোগ সাধনের ক্ষেত্রে যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেই শব্দগুলোকে বলা হয় সংযোগ ব্যাপক সর্বনাম পদ। যেমন যে যারা যিনি ইত্যাদি এগুলো হচ্ছে সংযোগ জ্ঞাপক সর্বনাম পদ। যেমন আমরা উদাহরণ দিতে পারি যে পরিশ্রম করে সে উন্নতি লাভ করে, তাহলে যে সে যিনি তিনি যারা তারা এই ধরনের সর্বনামকে আমরা বলছি সংযোগ জ্ঞাপক সর্বনাম পদ। কারণ একটি শব্দ এই যে ব্যবহার করলে সে ব্যবহার করতে হবে, যারা ব্যবহার করলে তারা ব্যবহার করতে হবে, যিনি ব্যবহার করলে তিনি ব্যবহার করতে হবে, একে পরস্পর সংযুক্ত হয়ে এই সব শব্দগুলো বসে, এই কারণে তাকে বলা হয় সংযোগ জ্ঞাপক সর্বনাম পদ। 10 নম্বর হচ্ছে পুনরাদিবাচক সর্বনাম পদ। অন্যজন বা অপরকে বোঝানোর জন্য যে সর্বনাম পদগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় অন্যাদিবাচক সর্বনাম পদ। যেমন অন্য, অপর ইত্যাদি। তাহলে আজকে আমি সর্বনাম পদ এবং তার প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। এখান থেকে যে প্রশ্নগুলো সাধারণত আমরা আসতে দেখি সেই প্রশ্নগুলো তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। যেমন সর্বনাম পদ কোন পদের পরিবর্তে বসে, তার উত্তর পাবো আমরা বিশেষ্য পদের পরিবর্তে বসে। সর্বনাম পদ কোন পদের প্রতিনিধি স্থানীয় শব্দ, আমরা উত্তর পাবো বিশেষ্য পদ। তিনি, আপনি, তারা কোন ধরনের সর্বনাম পদ, ব্যক্তিবাচক সর্বনাম পদ। স্বয়ং, নিজ, খোদ কোন ধরনের সর্বনাম পদ, আত্মবাচক সর্বনাম পদ। নিচের কোনটি সাফল্যবাচক সর্বনাম পদ, নিচের কোনটি অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম পদ। এভাবে আমাদের নৈবেদ্যিক প্রশ্নগুলো আসে, আমরা সবাই চেষ্টা করব এই প্রশ্নের ধরনের সাথে মিল রেখে নিজে আত্মস্থ করব বিষয়টি, এবং আগামী ক্লাসে তোমাদের জন্য সর্বনাম পদের বাকি যে আলোচনা রয়েছে অর্থাৎ পুরুষ, এই পুরুষ সম্পর্কে আলোচনা করব। তোমাদের জন্য হোমওয়ার্ক অর্থাৎ বাড়ির কাজ, আজকের আলোচনার উপর ভিত্তি করে তোমাদের বাড়ির কাজ সর্বনাম পদে প্রকারভেদ উদাহরণ সহ লেখো। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো সর্বনাম পদের প্রকারভেদ উদাহরণ সহ লেখো। এই হোমওয়ার্কটি করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পোস্ট করবে, আমি দেখে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা সকলেই ভালো থাকো, এই অবস্থায় সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা সবসময় চলব, তাহলে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখবেন। আমরা তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।